গাইজ, গুড ইভিনিং। এখন আমি আছি দার্জিলিং ম্যালে। দার্জিলিং ম্যালে আমরা ফাইনালি চলে এসেছি। আমাদের ফিরতে খুব লেট হয়েছে, মানে দার্জিলিং আসতে ঝান্ডি থেকে, কেন কি খুব বেশি জ্যাম ছিল রাস্তায়, তো তার জন্য আমাদের আসতে লেট হয়েছে। আর আমরা এখন সবাই মিলে এখানে চলে এসেছি, কিন্তু কয়েকজন আগে এখানে পৌঁছে গেছে, আমরা একটু পরে এসেছি। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এলাম। তো আমরা এখন সবাই একসাথে, সবাইকে ফোন করছি, খুঁজছি একসাথে হয়ে, তারপর দেখি কোথাও চা বা কফি খেতে যাবো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন টেম্পারেচার মোটামুটি 7 থেকে 8। তো রাত্রিবেলা আরও ফল করবে, মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি হবে। গাইজ, আমরা এখন গ্লেনেরিজে ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে দার্জিলিং ম্যালে। হাঁটাহাঁটি করছি, ভীষণ ঠান্ডা এখানে, তার সাথে কনকনে হাওয়া দিচ্ছে, বাট আমরা এনজয় করছি। আর এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর কালকে সকালবেলা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট নেওয়ার ইচ্ছে আছে। তো যদি ওখানে যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এখন আছি ক্যাভেন্টার্সে, আর আমরা আজকে ব্রেকফাস্ট করতে এসেছি এখানে। আজকে 31st ডিসেম্বর, আর আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে তারপরে একটুখানি ম্যালে থাকবো, ম্যাল রোডে একটু হাঁটাহাঁটি করবো, দেখি বাড়ির লোকের জন্য কিছু শপিং করি। তখন
আজকে 31st ডিসেম্বর, তো ওই জন্য দার্জিলিংয়ের সমস্ত হোটেল খুব সুন্দর করে সেজে উঠেছে, তার সাথে এত মানে ঠান্ডার পরিবেশ, তার মধ্যে সুন্দর করে হোটেলসগুলো সেজেছে দেখবার মতো ফ্রেন্ডস। আর আমরা যে হোটেলটায় আছি ওমেগা রেসিডেন্সি, ওটা কীরকমভাবে সাজিয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এখানে, তোমরা দেখো ভীষণ সুন্দর স্টার্স, খুব গ্লিটারি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে হোটেলটা, তো ওটারই কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রুমে যাব, আমাদেরই এক ফ্রেন্ডের ঘরে পার্টি হচ্ছে 31st, তো ওখানে নাইটটা 12টা 1টা অবধি আমরা ওখানে থাকব, ওখানেই ডিনার করব, তো চলো। পুরো ব্যাপারটাই খুব এনজয় করছি, কালকে 2020 নতুন বছর, তো নতুন বছরকে ওয়েলকাম করার জন্য আমরা একেবারেই রেডি সবাই, আর তার জন্যে সবাই গোটা দার্জিলিং সুন্দর করে আলোকময় হয়ে উঠেছে, লেটস এনজয়। আজকে ওয়েডনেসডে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আজকে দার্জিলিং থেকে, আর মোটামুটি আমাদের ট্রিপ কমপ্লিট। আর এখন আমরা ব্রেকফাস্ট করে আসলাম, ব্রেকফাস্ট করে এখানে দার্জিলিংয়ে একটা হেস্টি টেস্টি বলে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা গিয়েছিলাম। এখন চানা মশালা, চানা বটোরা, আলু পরাঠা, এইসব টাইপের আমরা ব্রেকফাস্ট করলাম। আর এখন তারপর আমরা ওখান থেকে গ্লেনারিজে গিয়েছিলাম, গ্লেনারিজে গিয়ে কিছু বাড়ির জন্য কেক, কুকিজ এগুলো নিলাম, গিফট করবার আছে নিজেদের জন্য নিলাম। আর গোল্ডেন টিপস থেকে কিছু চা নিলাম বাড়িতে সবাইকে গিফট করবো বলে। আর দাঁড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কুকিজ আর কেক নিয়েছি বাড়ির জন্যে। তো গাইজ, আমি এগুলো নিয়েছি গ্লেনারিজ থেকে, দুটো কুকিজের জার নিয়েছি, দুটো কুকিজের ডাব্বা প্লাস্টিকের মধ্যে, আর আর একটা কেক নিয়েছি যেটা কি না তোমার মানে এখানকার খুব ফেমাস গ্লেনারিজের কেক আর কি, তো দুটো কুকিজের বক্স আর একটা কেক আমি এখান থেকে নিয়ে যাব আমার বাড়ির লোকের জন্য। আমি মোটামুটি যখনই দার্জিলিং আসি, দার্জিলিং থেকে মানে গ্লেনারিজ থেকে কেক বা কুকিজ আমি মনে করে বাড়ির লোকের জন্য নিয়ে যাই, বা ওরাও যখন আসে আমার জন্য নিয়ে যায়, তো আমার খুব ভালো লাগে আর কি এই টেস্টটা। তো গাইজ, আজকে 1st জানুয়ারি আর আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আমরা এখন যাব শিলিগুড়ি, ওখান থেকে আমাদের ট্রেন, আর মোটামুটি শিয়ালদা পৌঁছতে কাল সকাল, তো চলো ট্রেনে গিয়ে আবার কথা হচ্ছে। দার্জিলিং মেলে আছি আর আমাদের ডিনার ওভার হয়ে গেছে, এখন শুয়ে পড়েছি আমরা সবাই বেড বানিয়ে, এবার ফাইনালি ফেরবার পালা। যদি একটু ঘুম আসে আর
আমরা আজকে বাড়ি ফিরে চলে এসেছি, আর আমরা আজকে 7টার সময় শিয়ালদা ঢুকলাম, 6টার সময় একদম পারফেক্ট টাইমে ট্রেন আমাদের শিয়ালদা পৌঁছে গেছিলো, আমরা দার্জিলিং মেলে আসলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আজকে 2 তারিখ। আর এখন আমাকে সমস্ত আনপ্যাক করতে হবে, ভীষণ গায়ে জ্বর আসছে আমার, আনপ্যাক করতে একদম ভালো লাগে না। প্যাকিং করতে তবু ভালো লাগে, কিন্তু আনপ্যাক করতে একদম ভালো লাগে না। সমস্ত জামাকাপড় বের করে কাচার জন্য দিতে হবে, তো খানিকটা আমি নিজে কাচবো, খানিকটা দোকানে পাঠাবো, খানিকটা বাড়িতে কাজের মাসিকে দিয়ে কাচাবো, এইসব এখন চলবে। তো লাগেজগুলো এখন আমি আনপ্যাক করে ফেলি ফটাফট দিয়ে, আমরা স্নান ঠান করবো, করে ফ্রেশ হবো। আমার হাজব্যান্ড এসেই বেরিয়ে গেছে হাত মুখ ধুয়ে, আর আমার মেয়ে আর আমার সিস্টার ইন ল বসে আছে, ওরা খেলা করছে দুজনে, অনেকদিন দুজনে দেখা সাক্ষাৎ হয়নি বাড়িতে, তো ওরা দুজনেই দুজনকে খুব মিস করছিল, আর এখন সব এখন খেলাধুলো করছে। তো চলো আমি এখন আনপ্যাক করে নিই ফটাফট করে দিয়ে, আর স্নান ঠান করি, আর স্নান করে তোমাদের সাথে আবার